ছাব্বিশ এপ্রিল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উমর আল কাইয়াম রেস্টুরেন্টের হল রুমত বৃহত্তর চট্টগ্রাম জাতীয়বাদী ফোরামের উদ্যোগে এক গণসমাবেশের আয়োজন করি। এস এম মুদাসের শাহ ও সাকাওয়াত হোসেন বকুলুর যৌথ সঞ্চালনায় এন্ডায় প্রধান অতিথি হিসেবে আসিল বিএনপি চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে আসিল বৃহত্তর চট্টগ্রাম জাতীয়বাদী ফোরামের আরব আমিরাতের সদস্য সচিব জনাব জাকির হোসেন খতিব। এন্ডায় সভাপতিত্ব করে উক্ত ফোরামের আহ্বায়ক আলহাজ সরাফত আলী। এছাড়াও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়বাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সকল সদস্যবৃন্দ এন্ডায় উপস্থিত আছিল। বক্তা হলে এন্ডা হয় প্রবাসত্ব আসত্ব হাজারো ব্যস্ততার মাঝে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়বাদী ফোরাম গঠন করিয়ারে অনুরাগ বুঝইন অনুরাত্তে দলের প্রতি কতটুকু মায়ামব্যত আছে। একটা কথাই বলি, সুধীমণ্ডলী সবাই সেই মিটিং এ ওনারা উপস্থিত ছিলেন। আমাদের নেতা সাথে সাথে একটু পরিচয় হয়ে যাবে। দেশের ভালোবাসা, বিএনপির ভালোবাসা দরকার না, দেশের ভালোবাসা উপরে। এরা তাকিয়ে হারা ইয়ে তাকিয়ে রাখ বড় বড় হতা হতে চলুন, কিন্তু দেশের তাকিয়ে বড় বড় হতা হইতে কৌশল অহম করিব, হারা নইলে কেস দর্শন করিব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।